হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আমি কিভাবে কলিজা ভুনা করি সেই ভিডিওটা শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন এখানে কলিজা আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, তারপর হাতে এক মুঠ লবণ নিয়ে এটাকে প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য এরকমভাবে মেখে রেখে দিব। এতে করে কলিজার যে একটা স্মেল থাকে সেটা চলে যাবে। এরকমভাবে 20 থেকে 25 মিনিটের জন্য মেখে রেখে দেবো, কোনো পানি দিব না, জাস্ট এভাবে মেখে রেখে দিব। 25 মিনিট পর ভালো করে ধুয়ে পরিষ্কার করে হলুদের গুঁড়া, দারচিনি, লং আর এলাচি এরকম ভেঙে গুঁড়া করে তারপর দিতে হবে। এতে করে সবগুলো মশলার স্মেল কলিজার মধ্যে ঢুকবে আর কলিজা থেকে যে এক্সট্রা রক্ত থাকে সেটা বের হয়ে যাবে। এবার আমি সুন্দর করে অল্প একটু পানি দিয়ে দিয়েছি, তারপর এটাকে জাস্ট একটা বলক আনা পর্যন্ত আমি রান্না করে নিব। যখন একটা বলক চলে আসবে ঠিক এরকমভাবে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো, আর নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। খেয়াল রাখবেন কলিজাটা কিন্তু জাস্ট একটা বলক চলে আসলে নামিয়ে ফেলবেন, তা না হলে কিন্তু কলিজাটা খেতে রাবারের মতো লাগবে। তো এবার আমি এখানে মশলা নিয়ে নিয়েছি, আদা রসুন বাটা, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, সব কিছু মিলে একটা পেস্ট করে নিলাম। আর হচ্ছে একসাথে পেস্ট করে নিয়ে রাখলে দেখা যায় রান্না করতে ইজি হয়, কারণ অনেক সময় তাড়াহুড়া করে রান্না করতে গেলে দেখা যায় অনেক মশলা কম বেশি হয়ে যায়। সো এর কারণে রান্না করার সময় একটা বাটিতে করে মশলা নিয়ে রান্না করলে সেটা খুব ইজি মনে হয় আমার কাছে। কলিজা ভুনা করার সময় কিন্তু অনেক অনেক বেশি পেঁয়াজ দিয়ে রান্না করতে হবে। আর হ্যাঁ, অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি দিবেন, এত বেশি তেল দেওয়ার দরকার নেই যে তেল ভাসতে থাকে, মোটামুটি পরিমাণ থেকে একটু বেশি দিতে হবে, তাহলে কলিজা ভুনা মজা হয়। তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিলাম, তারপর কলিজাগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। কলিজাগুলো পাতিলের মধ্যে ঠিক বরাবর অনুযায়ী পানিটা দিতে হবে, বেশিও না কমও না। আর আমি ঠিক এভাবে কলিজা ভুনা করি, আপনারা কিভাবে কলিজা ভুনা করেন সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।